মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। ফের প্রচুর পরিমাণ ভেজাল মশলা তৈরির সামগ্রী উদ্ধার ফরাক্কায়। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে ফরাক্কার নয়নসুখ গ্রাম পঞ্চায়েতের রামরামপুর গ্রামের জামতলা মোড়ে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ওই মিল থেকে 400 বস্তা ভেজাল মশলা বাজেয়াপ্ত করে পুলিশ। এদিন বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে ফরাক্কা থানার আইসি উদয়শঙ্কর ঘোষ হানা দেয় অহেদুল শেখের হলুদ মিলে। পুলিশ জানিয়েছে, হলুদ ভাঙার কল মিলের আড়ালে চলছিল রমরমিয়ে ভেজাল মশলা তৈরির কারবার, যেখানে কেমিক্যাল মিশিয়ে তৈরি করা হচ্ছিল ভেজাল হলুদ। বাজেয়াপ্ত করা হয় চালের গুঁড়ো, ধানের তুষ, লঙ্কার গুঁড়ো, কাঠের গুঁড়ো, তেজপাতা, বন্য ফল ও 60 কেজি কেমিক্যাল। ভেজাল হলুদ তৈরির অভিযোগে হলুদ ভাঙার মিল সিল করে দেয় পুলিশ, যদিও কারখানার মালিক এখনো অধরা। ভেজাল মশলা তৈরির কারবারিদের খোঁজে শুরু হয়েছে তদন্ত। যে কোনো ধরনের খাদ্যে ভেজাল বেআইনি, এবং এই ধরনের ভেজাল কারবার যদি চলতে থাকে তাহলে মানুষের কি গোটা সমাজের সামগ্রিক ক্ষতি, এবং আশিস সাহেবকে আমি ব্যক্তিগতভাবে এর জন্য আমি অভিনন্দন জানাব যে তিনি এই যে ভেজাল বিরোধী যে অভিযান চালাচ্ছেন, এবং আশা করব যে এই মানে এই ধরনের যে মানে বেআইনি কাজ কারবার বন্ধ হোক। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।